নমস্কার, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চেষ্টা করি কিছু নতুনত্ব রান্না আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে আজকের এই রেসিপিটি কিন্তু একদম নতুন নয়, এটি একটি সাবেকি রান্না, সেটি হলো মোচার চনকান্ন। বাংলার ঘরে ঘরে এটি আগে হতো, কিন্তু এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। তাই চলুন দেখে নেওয়া যাক সাবেকি রান্না মোচার চনকান্ন। এর জন্য আর কী কী লাগছে দেখে নিই। আমি এখানে মোচা কেটে নিয়েছি, টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে এবং দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা লাগছে ফোড়নের জন্য। আর লাগছে গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগছে লবণ, লাগছে কিশমিশ, লাগছে চিনি। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আদা কুচি এবং হলুদ লাগছে। এবার আমি একটা পাত্রে জল ফুটতে দিয়ে তার মধ্যে কুচনো মোচা দিয়ে দিলাম এবং 5 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার আমি একটা স্ট্রেনারে দিয়ে মোচাটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে আমি এটা ঠান্ডা করতে রেখে দেব। এই সময় আমি দেখুন আর কী কী করে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা রিফাইন অয়েলের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আমি এখানে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এটা একটা মোচার খোলায় তুলে রাখলাম। যেহেতু সাবেকি রান্না, তাই এরকম মোচার খোলায় তুলে রাখলে দেখতেও ভালো লাগে। আমার মোচাগুলো জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরকমভাবে মোচাটা মেখে নিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। এবং মোচাটা এই সময় আমি যেহেতু রান্না করব না, তার জন্য আমি এরকমভাবে মেখে নিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এই সর্ষের তেলের মধ্যে আমি মৌরি এবং জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চামচ মৌরি এবং 1/2 চামচ জিরে নিয়ে নিয়েছি। জিরে মৌরিটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা কুচনো দিয়ে দিচ্ছি এবং পরে আমি আরও 1 চামচ আদা কুচনো দিয়ে দিচ্ছি, কারণ এখানে আদার পরিমাণটা একটু বেশি লাগবে। যে কোনো নিরামিষ রান্নায় কুচনো আদা রান্নার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। আমার এই কুচনো আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা আদা 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে মশলাটা ছেটার সম্ভাবনা কম থাকে। এবার আমি বাকি মশলাগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 স্পুন লঙ্কার গুঁড়ো নিয়েছি। মশলাটা খুব বেশি ভাজার দরকার নেই, একটুখানি ভেজে নিয়েই আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। এবং জলটা আর মশলাটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চালটা দিয়ে ভালো করে আমি এবার ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি লবণ দিয়ে দিলাম। আর এরকম নিরামিষ রান্নায় কিশমিশটা খুব ভালো যায়, তাই আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। চনক মানে দানা, দানা হিসাবে এখানে মোচার সাথে অন্নের যোগ হয় বলে এটাকে বলা হয় মোচার চনকান্ন। দেখুন চালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। হাফ সেদ্ধ হয়ে যাওয়া অবস্থায় আমি মোচাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মোচাটা আগে থেকেই সিদ্ধ করে মেখে রাখা ছিল, তাই মোচাটা এর আগে দেওয়ার দরকার নেই। এবং এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা অনেকটা ভালো আসে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আরও ফুটিয়ে নিলাম, যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমার এটা একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। এবার এই মতো অবস্থায় আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ এইসব নিরামিষ রান্নাগুলোতে চিনি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
এবার আমি এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তৈরি আমার মোচা চনকান্ন। তো বন্ধুরা, হারিয়ে যাওয়া এই মোচা চনকান্ন রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি সার্ভও করতে পারেন মোচার খোলাতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল, যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ।